হ্যালো ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু কেকে কেরওয়াল তো আজকে চলছে একটি রিক্রুটমেন্টের আপডেট নিয়ে ইউনিভার্সিটি বিটি অ্যান্ড অ্যান্ড ইভিনিং কলেজ তো ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজে কিন্তু গ্রুপ ডি এবং গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে তো কীভাবে আবেদন করবে তার আগে পুরো নোটিশটা আমরা দেখে নেব এবং কী কী ক্রাইটেরিয়া লাগবে এবং কত স্যালারি এর জন্য দেয়া হবে এবং স্থায়ী চাকরি কিনা সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চ্যানেলটিতে প্রথম হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং এই পুরো ভিডিওটি দেখার পর তোমাদের কোনো কোয়ারিস থাকলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও তো আমরা নোটিশ সেকশানে চলে যাবো নোটিশটা আমি ডাউনলোড করে নিয়েছি লিঙ্ক তোমাদের পিডিএফ লিঙ্ক তোমরা পেয়ে যাবে ডিসক্রিপশান বক্সে এবং সেখান থেকে তোমরা ডাউনলোড করে দেখে নেবে তো আমি একটু বলে দিই তোমাদের এ ফর গ্রুপ সি পোস্ট গ্রুপ সি পোস্ট যেটা আছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট এখানে জেনারেল একটা এসটি একটা এবং ও এর জন্য একটা এজ লিমিট করা আছে আঠেরো থেকে চল্লিশ বছর এখানে তোমাদের কোয়া যেটা লাগবে কম্পিউটার নলেজ লাগবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টের জন্য তোমাদের স্যালারি আছে সাত হাজার থেকে পঁচিশ হাজার গ্রস পে এখানে আছে সাড়ে তিন হাজার সরি তিন হাজার তিনশো টাকা এখানে তোমাদের এইচএস পাস লাগবে এবং সার্টিফিকেট কোর্স ইন কম্পিউটার মিনিমাম ওয়ান ইয়ার মিনিমাম ওয়ান ইয়ারের যে কোনো রেকগনাইজ ইনস্টিটিউশন থেকে তোমাদের কম্পিউটার সার্টিফিকেট থাকবে এই গ্রুপ সি পোস্টের জন্য তো এরপরে চলে যাব। ফর গ্রুপ ডি পোস্ট এখানে গ্রুপ ডি পোস্টে অনেকগুলো পোস্ট আছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট আছে অফিস পিওন আছে জুনিয়ার ড্রন আছে জুনিয়র ইলেকট্রিশিয়ান আছে এবং জুনিয়র জামাদার আছে তো এখানে এসটি এবং বাকিগুলো ইউআরদের জন্য জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেটের আবেদন করতে পারবে এখানেও এজ ক্যাটাগরি সেম আছে আঠেরো থেকে চল্লিশ বছর এস টি বলে এখানে ছাড় আছে তোমাদের তিন বছর তো এর যে পে স্কেল আছে পাঁচ হাজার থেকে আঠেরো হাজার এবং তোমাদের গ্রস পে দেওয়া হবে আঠেরোশো এখানে এইট পাস যোগ্যতা তোমরা আবেদন করতে পারবে এক্সপিরিয়েন্স এখানে ডিজারেবল অর্থাৎ থাকলে ভালো না হলে কোনো সমস্যা নেই অ্যাটলিস্ট থ্রি ইয়ার্স ইন কলেজ ইউনিভার্সিটি যদি থাকে তাহলে তোমরা কিন্তু এক্সট্রা প্রেফারেন্স পাবে এখানে ম্যাথড অফ রিক্রুটমেন্ট তো কীভাবে রিক্রুটমেন্ট করা হবে ফর সিলেকশান নন টিচিং পোস্ট দ্য কলেজ অথরিটি স্যাল কন্ডাক্ট সিলেকশান প্রসেস পার জিই ও অন নাইন ফ্টি এন্ডস তো এখানে ডেটটা দেওয়া আছে তো রিটিন এক্সামিনেশান নেওয়া হবে তোমাদের যেটা একশো পঞ্চাশ মার্কের কম্প্রাইজিং অফ ম্যাথমেটিক্স ইংলিশ অ্যান্ড মেন্টাল অ্যাপটিটিউড অল দ্য কোশ্চেন উইল মাল্টিবল এমসি কিউ টে তোমাদের কোশ্চেন হবে কম্পিউটার অ্যাপ্লিকেশান টেস্ট পঞ্চাশ মার্কের হবে এবং ইন্টারভিউ তোমাদের কুড়ি মার্কের হবে তাহলে তোমাদের হয়ে গেল দুশো কুড়ি মার্ক টোটাল ইন্টারভিউ পর্যন্ত ক্যান্ডিডেটস এনগেজড অন কন্ট্রাকচুয়াল টেম্পোরারি মোট এন দ্য কনসার্ন কলেজ কন্ট্রাকচুয়াল এন তোমাদের নিয়োগ করা হবে পিরিয়ড মোর দেন টু ইয়ার্স ফাইভ মার্কস ফর ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন তোমার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে কোনো তাহলে তোমাদের ফাইভ মার্কস এখানে এক্সট্রা দেওয়া হবে তোমাদের কী হবে গ্রুপ ডি পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে থ্রু ওয়ার্ক ইন ইন্টারভিউ কেবলমাত্র তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর জন্য থার্টি মার্কস তোমাদের এখানে অ্যালোটমেন্ট করা আছে ক্যান্ডিডেট এনগেসন কন্ট্রাকচুয়াল নিয়োগ করা হবে তোমাদের কম্পিউটার এমএস অফিসের নলেজ থাকা যায় সেক্ষেত্রে তোমাদের সিক্স মান্থস বা ওয়ান সার্টিফিকেট থাকলে চলবে কীভাবে তোমরা আবেদন করবে ইউ ডট ও জি ডট ইন এই যে অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো তোমরা আবেদন করতে পারবে ছ তারিখ থেকে ডিসেম্বরের ছ তারিখ থেকে আবেদন শুরু হয়েছে এবং জানুয়ারি দু হাজার বাইশ সালের ছ তারিখ পর্যন্ত কিন্তু আবেদন চলবে তো এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস যেটা দেওয়া আছে প্রিন্সিপাল ইউনিভার্সিটি বিটি অ্যান্ড ইভিনিং কলেজ কোচবিহার ফর তো এটা এখানে কোচবিহার ওয়েস্ট বেঙ্গল সেভেন থ্রি সিক্স ওয়ান জিরো ওয়ান তো এখানে গ্রুপ সি পোস্টের জন্য এখানে তোমাদের ফিস যেটা আছে জেনারেল এবং অভিষেকের জন্য তিনশো টাকা এবং এসটিএসি ক্যান্ডিডেট হলে তোমাদের আড়াইশো টাকা ফিস লাগবে এবং গ্রুপ ডির জন্য তিনশো টাকা এবং আড়াইশো টাকা সেম এখানে ফিস আছে তো তোমরা এখানে জেনারেল ইনস্ট্রাকশান দেওয়া আছে অ্যাপ্লিক্যান্ট হ্যাব টু অ্যাপ্লাই অনলাইন অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করতে হবে মার্কশিট কাস্ট সার্টিফিকেট ফটো টেস্টিমেন্ট আপলোড করতে হবে লিমিট দ্য টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস টু বি কলড এবং ওনারা ইন্টারভিউর জন্য এটা ডাকবে দ্য এজ ক্যান্ডিডেট সেল হ্যাভ টু প্রোডিউস অরিজিনাল ডকুমেন্টস তোমাদের এখানে অরিজিনাল ডকুমেন্টস লাগবে এবং শিডিউল রিক্রুটমেন্ট এক্সামিনেশান দ্য ডেট টাইম ভেনু রিটার্ন এক্সামিনেশান উইল বি নোটিফাইড ইন ডিউ কোর্স অন দ্য ওয়েবসাইট নো সেপারেট করসপন্ডেন্টস উইল বি মেড বাই দ্য কলেজ ঠিক সময় সময় তোমাদের জানিয়ে দেওয়া হবে সেক্ষেত্রে তোমাদের মেল বা তোমাদের ফোন নাম্বারে কিন্তু এসএমএস চলে আসবে এবং কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে কিন্তু নোটিশ দিয়ে দেওয়া হবে তো এরপরে আমরা ডাইরেক্ট চলে যাব অফিসিয়াল ওয়েবসাইটে তো সেখানে আমরা দেখবো যে এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করতে পারি তো লিংকে ক্লিক করলে তোমাদের সামনে অফিসিয়াল ওয়েবসাইটের পেজটি খুলে যাবে এবং সেখান থেকে তোমরা আবেদন করতে পারবে একদম প্রথমে হোম পেজে এলে তোমরা দেখতে পাবে যেখানে নন টিচিং রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ান একটা রেড কালারের যেখানে ব্লিঙ্ক করছে তোমরা এইখানটাতে ক্লিক করে দেবে এইখানটা ক্লিক করলে তোমরা এর যে ড্যাশবোর্ড আছে সেখানে তোমরা সেই পেজে তোমরা রেডিকেড হয়ে যাবে তো এখানে গিয়ে তোমাদের কিন্তু প্রথমে অ্যাপ্লাই নিউ করতে হবে তো এখানে অ্যাপ্লাই নিউ করবে অ্যাপ্লাই নিউতে ক্লিক করার পর তোমাদের সামনে এবার তোমরা কোন পোস্টের জন্য আবেদন করতে চাও সেটা তোমরা এখান থেকে সিলেক্ট করে নেবে তার আগে তোমরা ক্রাইটেরিয়া দেখে নেবে কে কোন পোস্টের জন্য অ্যাভেলেবেল তো এই পোস্টের জন্য সিলেক্ট করার পর তোমাদের এটা করতে হবে এখানে ক্যান্ডিডেট নেম ফাদার নেম মাদার্স নেম ম্যারিড ওর আনম্যারিড জেনারেল কাস্ট তোমাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ কিনা মাইনরিটি এখানে তোমাদের আধার নাম্বার এবং তোমাদের এজটা ক্যালকুলেশান করবে এবং তোমাদের ঠিকানা এবং ফটো আপলোড এবং তোমাদের এইট থেকে ক্লাস এখানে তোমাদের যেটা আছে এইচএস গ্রাজুয়েশান যার যেটা থাকবে কোয়ালিফিকেশান মার্কস এগুলো তোমাদের কেয়ারফুলি কিন্তু বসাতে হবে তো এই লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে তোমরা অ্যাপ্লাই করে নেবে এবং সবার শেষে কিন্তু এখানে ক্যাপচার দিয়ে এখানে যে ডিক্লারেশান আছে এটা কিন্তু টিক মার্ক দিয়ে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং সবার লাস্টে তোমাদের ফিস পেমেন্ট করতে হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে